আপনি কি জানেন ফিফা এর 50টার মতো ক্যারেক্টার আছে, কিন্তু মজার বিষয় হলো এই 50টা ক্যারেক্টারের মধ্যে সবচেয়ে ছোট ক্যারেক্টার হলো এলিট হায়াতু। কিন্তু আরো একটা মজার বিষয় হলো যে এই এলিট হায়াতু থেকেও আরো ছোট ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারের সাইজ হলো এলিট হায়াতুর পায়ের সমান। আর এই ছোট্ট ক্যারেক্টারটা দিয়ে আপনারা গেমও খেলেছেন, তবে কথা হচ্ছে সেই ছোট্ট ক্যারেক্টারটা কোনটা? আচ্ছা, আপনার কি এটা জানা আছে সাকিব আল হাসান ফিফা এর গেমে আসতে যাচ্ছে এবং তার অফিসিয়াল একটা ভিডিও আছে, আজকের ভিডিওতে সেই ভিডিওটা দেখবো। আচ্ছা, আপনি কি এটা জানেন গত ভিডিওতে আপনাদের বলেছিলাম ফিফা এর গেমে এমন একটা জায়গা আছে যে জায়গাতে কখনো গ্লুয়াল লাগানো যায় না, কিন্তু মজার বিষয় হলো ফিফা এর গেমে আরো একটি জায়গা খুঁজে পেয়েছি আমি যে জায়গার মধ্যে আপনি কখনো গ্লুয়াল লাগাতে পারবেন না। শুধু তাই না, ওই জায়গার মধ্যে গিয়ে আপনি কখনো গ্রেনেড ছুড়ে মারতে পারবেন না। মোট কথা, ওইখানে আপনি এমন কিছু ব্যবহার করতে পারবেন না যে জিনিসগুলো এই জায়গার মধ্যে থাকে। তো চলুন আজকের ভিডিও শুরু করে দিই, আর ভিডিও শেষে এই লোকটার একটা অদ্ভুত তথ্য থাকবে। তো ভিডিও শুরুতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এবার আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের ভিডিও শুরু করব ওপরা বান্ডেল দিয়ে। আপনাদের নিশ্চয় মনে আছে ফিফা এর গেমে ওপরা বান্ডেল যখন এসেছিল সেটা কতটা ক্রেজ নিয়ে এসেছিল, কিন্তু আপনার কি এটা জানা আছে এই কোবরা বান্ডেলের মতো ফিফা এর গেমে আরো একটি বান্ডেল আসতে যাচ্ছে। আসলে সেই ইভেন্টের স্ক্রিনশট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ইভেন্টের মধ্যে মেইনলি চারটা জিনিস থাকবে। আপনি যদি প্রথম টোকেন সংগ্রহ করতে পারেন তাহলে এই মাস্কটা পাবেন, আর দ্বিতীয় টোকেনে আপনি এই ফিমেল বান্ডেলটা পাবেন, আর তৃতীয় টোকেনে আপনি এই ফিস্টেড স্কিনটা পাবেন, আর চতুর্থ টোকেনে আপনি এই বান্ডেলটা পাবেন। ফায়ার গেমে এই বান্ডেলের সাথে একটা দৈত্য আকারের শেল দেওয়া হচ্ছে। আসলে দৈত্য আকারের নয়, বরং দেখতে দৈত্য আকারের মতো। স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এখানে যেরকম একটা বিশাল শেল দেখছেন, ঠিক তেমনি একটা শেল এই বান্ডেলের সাথে থাকবে, আর সেটা হবে এখানে ক্লিক করার মাধ্যমে। আসলে এখানে ক্লিক করলে তাহলে দেখতে পাবেন যে জায়ান্ট ফক্সের সেই বান্ডেলটা। এই বান্ডেলটা দেখে মনে হয় যে ক্যারেক্টারের অর্ধেক শরীর শেয়ার হয়ে গিয়েছে আর বাকি অর্ধেক মানুষের মতোই আছে। নেক্সট, এবারের ফ্যাক্টটা বলার আগে আপনাদেরকে এই প্রশ্নটা করতে চাই। প্রশ্নটা হলো যে কাস্টম ম্যাচে এই তিনটা প্যাটের মধ্যে কোন প্যাটটা কাজে আসে। আপনাদেরকে বলে দিচ্ছি, এই তিনটা প্যাটের মধ্যে এমন একটা প্যাট আছে যেটা আপনাকে ম্যাচের মধ্যে ভুইয়া করতে সহযোগিতা করবে। তো আপনাদের কাছে প্রশ্ন হলো যে এই তিনটা প্যাটের মধ্যে কোন প্যাট কাস্টম ম্যাচের মধ্যে আপনাকে জিতে সহযোগিতা করবে, আর আপনাদের মধ্যে সঠিক উত্তর যারা দিবে তাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দিব অথবা লাভ রিয়্যাক্ট দিয়ে দিব। তো এবার আমি মেইন ফ্যাক্টটা বলি। ফ্রি গেমে আকাশের মধ্যে আমরা স্ক্যানার দেখতে পাই, কিন্তু আপনি কি জানেন এই স্ক্যানারের ধারে কাছেও আমরা যেতে পারি না। কিন্তু ফ্রি ফায়ার গেমে এমন একটা ছোট্ট ট্রিক আছে যে ট্রিকটা ব্যবহার করে আপনি যে কোনো ম্যাচের মধ্যে স্ক্যানারের কাছে যেতে পারবেন। শুধু তাই নয়, সেখানে গিয়ে আপনি স্ক্যানারের উপর লাফালাফিও করতে পারবেন। তো এবারে মূল কথাটা বলি, আসলে গেমের মধ্যে আপনি ভেন্ডিং মেশিন থেকে স্ক্যানার কিনতে পারবেন। তো এবার কথা হলো এটার উপর আমরা উঠব কিভাবে। আসলে বারমুডা ম্যাপে আপনি এমন জায়গা দেখবেন যে জায়গাটা খুবই নিচু আর তার সামনে রয়েছে খুবই ওসা জায়গা, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমি রাস্তা দাঁড়িয়ে আছি আর আমার সামনে যে জায়গাটা আছে সেটা খুবই উঁচু। তো এখানে যে স্ক্যানারটা আছে সেটা ব্যবহার করে দেওয়ার পর সামনে যেতে থাকবে। এটা ব্যবহার করার পর আমি মোটরসাইকেল নিয়ে দ্রুত উপরে চলে যাচ্ছি, আর আপনাদেরকে বলে দিই আপনারা কিন্তু দৌড়েও যেতে পারেন। তো দ্রুত আপনি উপরে চলে আসলে স্ক্যানার বরাবর তাহলে দেখতে পাবেন যে স্ক্যানারটা আপনার একদম কাছাকাছি আছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। যদিও এখানে স্ক্যানার গুলো মাটির ভিতরে চলে গেছে, কিন্তু স্ক্যানার যদি আমি সঠিকভাবে এখানে ব্যবহার করতে পারতাম তাহলে আমি নিজেই স্ক্যানারের উপরে উঠে দাঁড়াতে পারতাম। শুধু এখানে জিনিসটা হয় এমন নয়, ফায়ার গেমে যে জায়গাগুলো নিচু সেই জায়গাগুলো থেকে ব্যবহার করে আপনি স্ক্যানার বরাবর গিয়ে এরপর স্ক্যানার ধরতে পারবেন, সেটা আপনারা দেখতে পেলেন। নেক্সট, ফায়ার গেমে বিভিন্ন রকম ইউটিউবার আছে, কিন্তু আপনি কি জানেন ফিফার গেমের এমন একজন ইউটিউবার আছেন যিনি এই বছর 10 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, কিন্তু দুঃখের কথা হলো তার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে গিয়েছে। বন্ধুরা, ডিলিট হয়ে গিয়েছে আবার ফিফায়ারের ইউটিউবার। তবে কথা হচ্ছে কোন ইউটিউবারের কথা আমি বলছি, আসলে ইউটিউবারটা হচ্ছে ইন্ডিয়ান ইউটিউবার। তিনি এই বছর তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করেছে, কিন্তু এখানে একটা কথা আছে, তিনি এমনি এমনি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পাননি। সাবস্ক্রাইবার পাওয়ার মেইন রিজনটা ছিল মায়ের কসম। আসলে এক্সপার্ট গেমিং নামের একটা ইউটিউব চ্যানেল ইউটিউবে ছিল, যে চ্যানেল থেকে সবসময় মায়ের কসম দেওয়া হতো, আর মায়ের কসম দিয়ে দিয়ে তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করেছিল। কিন্তু ইউটিউব তার চ্যানেলটা এই জাতীয় কাজ করার কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জাতীয় চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যাওয়া এটাই বেস্ট, কারণ তারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করার বদলে মায়ের কসম দিয়ে থাকে। নেক্সট, ফ্রি ফায়ার গেমে আপনি এখন মেডকিট করতে গেলে আপনি একটু নড়তে পারবেন না। যখন মেডকিট করবেন তখন আপনি যেভাবে মেড করছেন সেভাবেই মেডকিট করতে থাকবেন, শুধু উদ্বোস করতে পারবেন, কিন্তু আপনি কোনোভাবে কোনো ইমোট দিতে পারবেন না অথবা কোনোভাবে নড়াচড়া করতে পারবেন না। কিন্তু আপনার কি জানা আছে ফ্রি ফায়ার গেমে কেন বর্তমানে মেডকিট করতে করতে ইমোট দেওয়া যায় না? আসলে আগেকার সময়ে প্রায় এক বছর আগের কথা বলছি, যখন কিনা গেমের মধ্যে যে কেউ মেডকিট করতে করতে ইমোট দিতে পারত, কিন্তু বর্তমানে সেটা করা যায় না। শুধু তাই না, প্রায় এক বছর আগের এরকম অসংখ্য গেমপ্লে পাওয়া যায় যেখানে দেখা যায় প্লেয়াররা মেডকিট করতে করতে
ইমোট দিচ্ছে আর আশেপাশে এনিমি আসলে তাদেরকে হেডশট দিয়ে কিল করছে। কিন্তু কথা হচ্ছে ফ্রি ফায়ার কেন ইমোটের সিস্টেমটা মেট্রিক করার সময় রিমুভ করে দিয়েছে? আসলে এর পিছনে একটা লজিক্যাল কারণ আছে। তো কারণটা বোঝা লাগে প্রথমে আপনাকে বুঝতে হবে মানুষ মেট্রিক করে কেন। একদম সহজভাবে বললে বলতে হবে যে কোনো মানুষ যদি কখনো অসুস্থ হয় তাহলে তাকে ওষুধ খেতে হয়, আর যখন ওষুধ খায় তখন সে কখনোই নাসানাসি করে না। আর এই জায়গা থেকে ফ্রি ফায়ার চিন্তা করে এই সিস্টেমটা আমাদের গেমের মধ্যে এনেছে। নেক্সট, তো মেডকিট নিয়ে যেহেতু ফ্যাক্ট বললাম সুতরাং মেডকিট নিয়ে মজার একটা জিনিস দেখায়। আসলে প্রায় এক বছর আগের কথা যখন কিনা ফ্রি ফায়ারের প্লেয়াররা মেডকিট করার সময় ইমোট দিতে পারতো, আর এটার কথা তো একটু আগেই বললাম। কিন্তু আপনি কি জানেন আগেকার সময়ে কোনো প্লেয়ার মেডকিট করার সময় ইমোট দিয়ে দৌড় দিলে এরপর একটা মজার দৃশ্য দেখতে পেত, আর সেই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মেডকিট করে ইমোট দিয়ে এরপর দৌড় দিলে ছোট্ট একটা হাস্যকর দৃশ্য তৈরি হতো, অর্থাৎ ইমোটটাও ক্যারেক্টারের সাথে দৌড়াচ্ছে এমন মনে হতো, আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সিনটা দেখতে কিন্তু খুবই মজা ছিল। আর বর্তমানে যদি মেডকিটের সাথে ইমোট দেওয়া যেত তাহলে অবশ্যই আমার মনে হয় আপনারা সবাই এটা গেমের মধ্যে ট্রাই করে দেখতেন। নেক্সট, গতকালকের ভিডিওতে বলেছিলাম ফ্রি ফায়ার গেমের এমন একটা জায়গা আছে যেখানে ফ্রি ফায়ারের প্লেয়াররা কখনো গ্লোয়াল মারতে পারে না, আর সেই জায়গাটা হলো যে ফ্রি ফায়ারের গাড়ি। গাড়ি যেখানে আছে সেখানে কেউ কখনো গ্লোয়াল মারতে পারে না, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি কি এটা জানেন ফ্রি ফায়ার গেমে সত্যিকার অর্থে এমন একটা জায়গা আছে যে জায়গা গেলে আপনি কখনো গ্লোয়াল মারতে পারবেন না? মোট কথা, যে জিনিসগুলো এই জায়গাতে থাকে সেগুলো আপনি কখনোই মারতে পারবেন না। তো চলুন সেই জায়গাটার কথা জানি। আসলে জায়গাটা আমাদের গেমের মধ্যে নতুন নতুনই এসেছে, সেটা হলো এয়ারশিপ। এয়ারশিপ এর উপরে ওঠার পর আপনি কখনো গ্লোয়াল মারতে পারবেন না, অর্থাৎ আপনি এখানে যে অপশন গুলো আছে এগুলো কখনো এই জায়গাতে পাবেন না। আর এই জিনিসটা মনে হয় না ফ্রি ফায়ারের প্লেয়াররা এখনো ঠিকভাবে সবাই লক্ষ্য করেছে। কে কে ঠিকভাবে লক্ষ্য করে ফেলেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কে এখনো লক্ষ্য করেননি সেটাও কমেন্টে জানাতে পারেন। নেক্সট, সাকিব আল হাসানের কথা তো সবাই জানি, তিনি বাংলাদেশের লিজেন্ডারি একজন ক্রিকেটার। কিন্তু আপনি কি জানেন তিনি একবার ফ্রি ফায়ারের সাথে কোলাবোরেশন করেছিল? আসলে তিনি বাংলাদেশের ক্রিকেটের জার্সি নিয়ে গেমের মধ্যে আসবেন বলে কথা উঠেছিল, কিন্তু ফ্রি ফায়ার গেম ব্যান হওয়াতে সবকিছু ক্যান্সেল হয়ে গিয়েছে। সাকিব আল হাসানের যেহেতু গেমের মধ্যে আসার কথা ছিল সুতরাং এই জায়গা থেকে ফ্রি ফায়ার গেম বাংলাদেশের জন্য জার্সি তৈরি করেছিল, যে জার্সিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুধু তাই না, বিভিন্ন ইভেন্টের পরিকল্পনা ফ্রি ফায়ার করেছিল যার একটা ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ারের জন্য সাকিব আল হাসান শুটিং করেছিল? তো কথা হচ্ছে সেই শুটিংটা দেখতে কেমন, তো চলুন সেই শুটিংটা দেখি। আর শুটিংটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যায় সাকিব আল হাসানের সাথে ফ্রি ফায়ারের কয়েকটি ক্যারেক্টার আছে। আর এই শুটিংটা দেখে আমরা সবাই কনফার্ম হতে পারে যে সাকিব আল হাসান আমাদের গেমের মধ্যে আসতো, কিন্তু ফ্রি ফায়ার গেমে তিনি আসতে পারেননি। তার কারণটা হলো ফ্রি ফায়ার গেম বাংলাদেশে হঠাৎ করে ব্যান হয়ে যায়। নেক্সট, ফ্রি ফায়ারের প্রায় 50টির মতো ক্যারেক্টার আছে, আর এই 50টি ক্যারেক্টারের মধ্যে সবচেয়ে ছোট ক্যারেক্টার হলো হায়াতু। হায়াতু অন্যান্য ক্যারেক্টারের তুলনায় হাইটের দিক থেকে একটু ছোট, কিন্তু আপনি কি জানেন এই ক্যারেক্টার থেকেও ছোট ক্যারেক্টার আছে, আর যে ক্যারেক্টারটা হায়াতুর পায়ের সমানও হবে না। তো কথা হচ্ছে কোন ক্যারেক্টারের কথা বলছি, আসলে একটি ক্যারেক্টারের কথা বলবো না। প্রায় 3 বছর আগে গেমের মধ্যে একটা গ্লিচ চলে আসে, যে গ্লিচটার কারণে ফ্রি ফায়ারের প্লেয়াররা বিভিন্ন রকমের উপায় খাটিয়ে ক্যারেক্টারকে ছোট করে নিত। তো সেরকম একটি উপায় খাটানোর ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, যদি এখানে পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখালাম না। এখানে একজন প্লেয়ার যে কিনা বিভিন্ন রকমের প্রক্রিয়া করছে, বিভিন্ন প্রক্রিয়া করার পর সে কালাহারি ম্যাপের মধ্যে কতটা ছোট হয়ে গিয়েছে সেটা দেখতে পাচ্ছেন। সে এতটা ছোট হয়েছে যে সে টেবিলের সমানও হতে পারছে না। শুধু তাই না, সে এই ম্যাপে নয় আরো বিভিন্ন ম্যাপের মধ্যে এই কাজ করেছিল, যেমন বারমুডা ম্যাপের মধ্যে সে এই কাজ করেছিল। সে এতটা ছোট হয়েছে যে মনে হচ্ছিল যে সে অন্যান্য ক্যারেক্টারের হাঁটু সমানও হবে না। আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টে জানাতে পারেন। নেক্সট, মোকো ক্যারেক্টার আমাদের কাজে আসে ক্লাস স্কোয়াডে খুব বেশি পরিমাণে। তবে আপনি কি জানেন মোকো ক্যারেক্টার দিয়ে আপনি এনিমিকে ড্যামেজ দিলে এনিমি কোন দিকে যাচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। কিন্তু মজার বিষয় হলো যে এনিমিকে আপনি দেখতে পাচ্ছেন, ওই এনিমিটাও আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি কতক্ষণ তাকে দেখতে পাচ্ছেন। আসলে এর মেইন কথা হলো যে আপনার সামনে থাকা এনিমিকে আপনি মোকো ক্যারেক্টার দিয়ে ড্যামেজ দিলে এনিমি কোন দিকে যাচ্ছে আপনি সেটা দেখতে পাবেন। ঠিক তেমনি এনিমি যখন আপনাকে ড্যামেজ দিবে তখনও এনিমি আপনাকে দেখতে পাবে। কিন্তু মজার বিষয় হলো যে যখনই কেউ কাউকে দেখতে পাচ্ছে সেই জিনিসটা এখানে সাইন হিসেবে দিয়ে দেয় ফ্রি ফায়ার। আসলে আপনি যখন এনিমিকে ড্যামেজ দিবেন তখন এনিমি স্পিড নিচে এই সাইনটা চলে আসবে, আর এই সাইনটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি যে তাকে দেখতে পাচ্ছেন সেটা এখানে ওয়ার্নিং হিসেবে দেখাতে থাকবে। শুধু তাই না, এনিমি যখন আপনাকে ড্যামেজ দিবে তার কাছে যদি মোকো ক্যারেক্টার থাকে তাহলে আপনার স্পিড নিচে এই সাইনটা চলে আসবে, আর এই সাইনটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত ক্যারেক্টার দিয়ে সে আপনাকে দেখবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট, এবারে কথা বলবো এই লোকটিকে নিয়ে। এই লোকটি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। তবে কথা হচ্ছে তিনি কেন তার স্ত্রীকে ডিভোর্স দিলেন, আসলে সে কারণটা শুনলে আপনি একদম অবাক হয়ে যাবেন। কারণটি হলো তার পাশে থাকা এই পুতুলটি। আপনারা এই জিনিসটা শুনলে একদম অবাক হয়ে যাবেন যে এই লোকটা তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে শুধুমাত্র এই পুতুলের কারণে। তার চেয়ে বড় কথা হলো এই পুতুলটা দেখতে তেমন একটা সুন্দরী না। এই লোকটা সবসময় এই পুতুলের সাথে থাকা শুরু করে, তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর এই পুতুলের সাথে সে লম্বা সময় ধরে থাকে। শুধু থাকে এমন নয়, এই লোকটা যখন ঘুমাতো তখন এই পুতুলটিকে নিয়ে শুয়ে ঘুমাতো। শুধু তাই না, এই লোকটা যখন ভাত খেত অথবা খাবার খেত তখন এই পুতুলের সাথে বসেই খাবার খেত।
আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 1500 আশা করি আপনারা পূরণ করে দিবেন গাইস এখনো মত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ